সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, আজকে আমি চলে আসলাম ঢাকা গাবতলী গরুর হাটে। তো দর্শক, এই যে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো গরু আছে, তো এই সবগুলো গরুর দাম আপনাদেরকে আজকে জানাবো। দর্শক, ভালো করে আপনারা একটু গরুগুলো দেখেন। তো শুরুতে আমরা আমাদের এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন। আমার নাম শাহাবুল হক। আপনার গ্রামের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। আচ্ছা, তো কয়টা গরু আনছেন গাবতলী হাটে? বিশটা বাইশটা আনছেন, বিক্রি করছেন নি? না, আজকে লাভালাম। আচ্ছা আচ্ছা, কালকে রাত্রে আসলেন নাকি? ভোরবেলার দিকে আসছি। আচ্ছা, ভোরবেলার দিকে বানছেন এই জায়গায়। আচ্ছা আচ্ছা, তো সকাল ধরে তো তেমন কাস্টমার মনে আসে না? না, কাস্টমার নেই। কাস্টমার নেই মনে এলো পানি বৃষ্টিতে, সেরকম কাস্টমার আসে, সেরকম কোনো কাস্টমার আসতেছে না। আচ্ছা আচ্ছা, তো শুরুতে আপনি আমাদেরকে একটা একটা গরে গরুর প্রাইসটা জানাবেন, কত করে আপনি দাম চাচ্ছেন, যেটা সত্য সেটাই বলবেন, বেশিও বলার দরকার নেই, কমও বলার দরকার নেই, যেটা বিক্রি করবেন সীমিত রেটের মধ্যে সেটাই বলবেন, ঠিক আছে? যেমন কিনা সেমনই তো করবো। আচ্ছা, যেমন বিক্রি করবেন তেমনই বলবেন, ঠিক আছে? এই যে এই গরুটা 122 কিনা। আচ্ছা, এটা আচ্ছা কি কিনা আপনি সেটা বলার দরকার নেই, কত বিক্রি করবেন সেটাই বলবেন। এটা 30 হলে বিক্রি করবো। আচ্ছা, এটা একটু দাঁড় করান, আবার দাঁড় করাই দেবে। হ্যাঁ, আরে আল্লাহ, গরুটা একটু দাঁড় করান, এটা ওটাও। আচ্ছা, তো এটা কি গরু? এটা দেশি গরু। দেশি গরু? দেশি। আচ্ছা, এটা কত মন ওয়েট হবে? এটা ওজন আছে 5.5 মন। 5.5 মন ওজন হবে এটার। এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি তো মেলা। আচ্ছা, কত হলে বিক্রি করবেন আর কি? 30 হলে বিক্রি করবো। 1,30,000 হলে এটা বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, তো দর্শক এই যে ভালো করে একটু দেখেন, দেখি দর্শক ভালো করে গরুটা একটু দেখেন, এটা 1,30,000 হলে বিক্রি করে দিবে। তো এটা একদম সীমিত রেটের মধ্যে বলে দিছে, তারপর আপনারা মূলামূলি করে যদি কমে নিতে পারেন তো ওনার কাছ থেকে নেবেন। আচ্ছা, কত মন ওয়েট হবে বলছেন? 5.5 মন। 5.5 মন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? এটা চাচ্ছি হলো 125। জি, 125। আচ্ছা, একটু ভালো করে দেখেন না, দেখি এটা চাচ্ছেন 125, মানে 125,000। হ্যাঁ, 25,000। আচ্ছা, এটা কত মন ওয়েট হবে? এটা 5 মন আছে। এটাও 5 মন আছে? ওইটা 5.5 মন, এটা 5 মন। ওটা 5.5 মন আর এটা হলো 5 মন। আচ্ছা আচ্ছা, তো দর্শকে দেখেন, এটা 5.5 মন এটার ওয়েট হবে, 5.5 মন এটা। এটা 5 মন? এটা 5 মন। আর ওটা হলো 5.5 মন? 5.5 মন। আচ্ছা আচ্ছা, তো দর্শক এটা 125 চাইতেছে ওনারা। 20 হলে বিক্রি করে দেবো। 20 হলে বিক্রি করে দেবো। হ্যাঁ, 20 হলে বিক্রি করে দেবো। 20 হলে বিক্রি করে দেবো। তো দর্শক দেখেন আপনারা। আচ্ছা, পরের গরুটা একটু দেখেন, একই দাম, এটাও একই দাম, একই মাপে কিনা, একই ওজন, একই ওজন। আচ্ছা আচ্ছা, তা আমরা পরেরটার দাম জানি। এটা কি গরু? এটা একই গরু, সবগুলো একই গরু? আপনার না, সার গরু আছে, দাম একটু কম বেশি আছে। আচ্ছা, এটার দামটা একটু বলেন। এটা 115 হলে ছাড়বো। 115 হলে ছাড়ে দিবেন? আচ্ছা, গরুটা আমরা একটু দেখে ভালো করে, এটা 1,15,000 হলে ছেড়ে দিবেন। এটা কত মন ওয়েট হবে? এটা 5.5 মন। 5.5 মন ওয়েট হবে? ওয়েট হবে, অরিজিনাল অরিজিনাল যেটা পাকনি, অরিজিনাল। আচ্ছা আচ্ছা, তো দর্শক একটু ভালো করে আপনার গরুটা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা কত বিক্রি করবে? এটা 4.5 মন। এটা 4.5 মন ওয়েট হবে? ওয়েট হবে। দাম চাচ্ছেন কত? দাম চাইছি মেলা 110 হলে ছাড়বো, মানে লাস্ট 110, 1,10,000 হলে ছেড়ে দিবেন। 110। আচ্ছা আচ্ছা, 110 হলে জিনিসটা কেমন লাগে 1,00,000 বলবেন, তাহলে দর্শকের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 1,10,000 বার গরু হয় নাকি? আচ্ছা, তাও ঠিক আছে, অনেকে বলে 200 কে। আচ্ছা, তো দর্শক ভালো করে আপনার গরুটা একটু দেখেন, এটা 1,10,000 হলে ওনারা ছেড়ে দিবে। আর এটা কত মন ওয়েট হবে? এটা 4.5 মন। 4.5 মন ওয়েট হবে এটা। এগুলো কি আপনাদের মাপ আছে না আপনাদের আইডিয়া? আমাদের আইডিয়া, ওজন দিলে তাই হবে, হয় 2 কেজি 5 কেজি এর মধ্যে ডিফারেন্স হবে। আচ্ছা আচ্ছা, এত মাপা, এত এটা টার্গেটের ব্যবসা। কত বছর ধরে যাব ধরে করে ব্যবসা করেন? বেশি হয়নি, 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়েছে, এই জন্য আপনাদের সব আইডিয়া হয়ে যায় গরু দেখলে। আচ্ছা আচ্ছা, তো দর্শক যে আপনারা দেখেন, আচ্ছা তাহলে এটা 1,10,000 হলে ছেড়ে দিবেন। আর এটা কত মন বলছেন? 4.5 মন। 4.5 মন বলছেন ওয়েট হবে। আচ্ছা আচ্ছা, এটাও দেশি গরু? হ্যাঁ, সব সার গরু, সব গরু। আচ্ছা আচ্ছা, তো দর্শক যে ভালো করে দেখেন। আচ্ছা, পরেরটা কত চাচ্ছে? এটা একই, একই মাপ, এটাও একই, এটাও 1,10,000। আচ্ছা আচ্ছা, একই, এটাও 1,10,000, এটাও 1,10,000 বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা, পরেরটা, এটা পরেরটা, এটা নেন, এটা দাম দাম চাচ্ছি মেলা 95 হলে ছাড়া যাবে। এটা 95 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, এইটা এটা একই দাম, এই দুটা একই দাম। আচ্ছা, তো দর্শক এই যে দেখেন, এটা 95,000 হলে ওনারা ছেড়ে দিবে। 4 মন 10 কেজি করে, এটা 4 মন 10 কেজি করে ওয়েট হবে, ওজন আছে এটার মধ্যে, তো 4 মন 10 কেজি করে ওয়েট হবে। আর এটাও দেখেন, এটাও চাচ্ছেন ওই 95? হ্যাঁ, 95, মানে চাচ্ছি না, ওইটা বিক্রি হয়, 95 বিক্রি করে দিবেন লাস্ট আর কি, লাস্টে। দাম চাচ্ছি 100
10-15 আচ্ছা আচ্ছা তো দর্শক ওনারা কিন্তু 95 লাস্ট হলে বিক্রি করে দিব তারপরে যদি আপনারা যদি 2-1000 কমাইতে পারেন যদি আসেন সেই হিসাবে 1000 দিলাম না 2000 দিলাম না সেই হিসাবে আচ্ছা আচ্ছা লাস্ট 95 হলে ছেড়ে দিবেন আচ্ছা এগুলো সবই সারগরু সবই দেশি গরু সবই সারগরু দেশি গরু এগুলা কি আপনারা নিজেদের মানে এলাকার থেকে কিনে এনে এখানে বিক্রি করেন হ্যাঁ ওইটা আমার গ্রামতে আমাকে কিনা হয় কিনে হয় গ্রামতে করে এক জায়গায় করে আমরা লোড দিই আচ্ছা আচ্ছা আর ওগুলো তো আপনার হ্যাঁ ওগুলো আমার আচ্ছা আচ্ছা একটু এদিকে আসেন গরুটা 3.5 মন হবে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি মেলা এখন 85 হলে ছেড়ে দিয়ে দিবেন লাস্ট লাস্ট আচ্ছা আচ্ছা তো পরে একটু দেখেন লাল দেশাল গরু এটা আবার একটু অস্ট্রেলিয়া গরুর মতো একটু আচ্ছা আচ্ছা এটা কালার ভালোর কারণে আচ্ছা 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 সাদাটা একটু দেখেন আচ্ছা আচ্ছা তো দর্শক ভালো করে দেখাইতে পারতেছি না আচ্ছা এটা দাম চাইতেছেন কত ওইটা এই যে তিনটের একই ভাও আচ্ছা তিনটা আবার বলেন দামটা এটা 85,000 85,000 চাইতেছেন আর ওই কত মন ওইটা ওইটা 3.5 মন করে ওজন আছে 3.5 মন করে তিনটাই হবে হ্যাঁ তিনটা 3.5 মন করে হবে আর 85-86 করে দাম এইটা দেন এটা 95 আর এটা এটা 95 এটা 95 দাম আচ্ছা আচ্ছা এটা কত কেজি ওয়েট হবে গোস এটা হবে 4-10 কেজি 4-10 কেজি হবে দর্শক 4-10 কেজি হবে গোস তো এটা সাইজেস হলো 95,000 আচ্ছা আচ্ছা এটাও তো এই যে সার গরু হ্যাঁ ওইটা আচ্ছা আচ্ছা আর এটা এটা হলো 4.5 মন এটা 4.5 মন গোস হবে এটা কত দাম চাইতেছেন দাম চাচ্ছি মেলা আচ্ছা লাস্ট কত বিক্রি করবেন আর কি লাস্ট 110 110 হলে এটা বিক্রি করে দিবেন তো দর্শক দেখেন আপনার গরুটা আচ্ছা একটু এদিকে যান কোন দিকে আচ্ছা তো দর্শক একটু গরুটা আপনারা দেখেন এটা 110 হলে ওনারা ছেড়ে দিবে 110 110 আর কত মন গোছ হবে 4.5 মন 4.5 মন গোছ হবে তো ভালো করে গরুটা আপনারা একটু দেখেন আচ্ছা আর এগুলো তো অনেক বড় দেখতেছি হ্যাঁ এগুলো বড় বড় গরু তো আচ্ছা আচ্ছা তো শুরুতে এগুলো আবার অস্ট্রেলিয়া দেশি নাই এটা কি অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ এগুলো এই যে চারটি গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা আছে 135 135 135,000 লাস্ট আর কি না লাস্ট নাই এটা 20 হলে ছাড়া যাবে 1,20,000 হলে ছেড়ে দিবেন চাচ্ছেন 35 চাচ্ছেন 35,000 ছাওয়া ছাবি বাদ দেন লাস্ট যেটা সেটাই বলেন 1,20,000 হলে 1,20,000 হলে ছেড়ে দিবেন কত মন হয়ে যাবে এটা এটা ওজন আছে 5 মনের উপরে আছে 5 মনের উপরে হবে আচ্ছা আচ্ছা তো দর্শকে যে আপনার গরুটা একটু ভালো করে দেখেন আচ্ছা তো পরের গরুটা আমরা একটু দেখি পরের গরুটা একটু কম আছে আচ্ছা দেখেন দে আমরা ওই দিকে যাই গিয়া আচ্ছা এটা কত হলে বিক্রি করে একই ওজন এটা একই ওজন একই ওজন ওইটা দিয়ে ওজন এটা সেই ওজন তো এটা কি দাম একটু কম আছে ওইটা 2,000 কম আছে সেটা হিসাব আলাদা আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটার দামটা জানি এই যে দাম এলো বা লাটা আম্বারের মতো এটার দাম কত এটা তো আছে 165 165 এটা লাস্ট 165 হলে বিক্রি করবেন না 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 বিক্রি করবেন কত হলে বিক্রি হলে 35 মতন হলে সেল 135 হলে বিক্রি করে দিবেন তো দর্শক দেখেন 135 হলে এই গরুটা ওনারা বিক্রি করে দিবে তো দাম চাইলে ওনারা অনেকে চায় তো লাস্ট 135 হলে বিক্রি করে দিবে এটা কত মন গোছ হবে এটা 6 মন ওজন আছে 6 মন ওজন হবে 6 মন ওজন এতে কম হবে না কম বললাম 5 কেজি কম বেশি এটা দিয়ে দেব 5 কেজি 10 কেজি এদিক সেদিক হবে এত বেশি হবে না 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 আচ্ছা আচ্ছা এই গরুটা তো খুব সুন্দর দেখতেছি এটা একটু দাঁড় করান কত হলে বিক্রি করবেন এটা 45 হলে ছেড়ে দেবো 1,45,000 হলে লাস্ট ছেড়ে দিবে নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন 1,45,000 হলে ছেড়ে দিবে তো এটা 7 মন গোছ হবে 7 মন গোছ হবে এটা ওই যে সার গরু আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে আপনারা দেখেন ভালো করে তো দর্শক আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ